আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কম বেশি সবার ঘরেই কিন্তু ভাত খাওয়ার পরও কিছু ভাত বেঁচে যায়। এই বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনি যদি কি করবেন সেটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। বেঁচে যাওয়া ভাত দিয়ে সহজেই বাসাতে কীভাবে ফ্রাইড রাইস তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু যে কেউ খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আমার সাথেই থাকবেন। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমেই আমার যা লাগছে, আমি এখানে নিয়ে নিলাম কিছু বরবটি কুচি করে কাটা, নিয়ে নিলাম ক্যাপসিকাম, কিছু গাজর কুচি, আর এখানে নিয়েছি মটর, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি, এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কোষাটা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ এইভাবে করে ফালি করে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। প্রথমেই আমি চিংড়িটা ম্যারিনেট করে নিব। এখানে আমি হাফ কাপের মতো চিংড়ি নিয়েছি, এতে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে চিকেনও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস, লবণটা আপনারা একটু হিসাব করে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এইবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই চিংড়িটা 10 থেকে 15 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন। আমি আজকে আর এটাকে রাখছি না, চলে এলাম সরাসরি এটাকে ভেজে নিতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এটাকে গরম করে নিয়েছি। এটা গরম হয়ে আসলে আমি এতে তেল অ্যাড করে দিয়েছি। এইবার এটাতে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। আর চিংড়ি ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিট এটাকে একটু ভেজে নিলেই হবে। আমি এটাকে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এতে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ বরবটি কুচি, 1/3 কাপ করে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর কুচি, 1/2 কাপ নিয়েছি সেদ্ধ করা কাঁচা মটর, আর নিয়েছি 3-4টা কাঁচা মরিচ ফালি করে রাখা। সব সবজিগুলো অ্যাড করে দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ভালোভাবে ভেজে নিব। খুব সময় ধরে এটাকে ভাজতে হবে না, খুব বেশি সময় ভাজলে কিন্তু সবজিগুলোর ক্রাঞ্চি ভাবটা কমে যাবে, তাই একটু নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিলেই হবে। চিংড়ি আর সবজি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাঝখানে এটাকে একটু করে ফাঁক করে দিব। এই ফাঁকটাতে আমি অ্যাড করে দিব 2টা একটু লবণ দিয়ে বিট করে রাখা ডিম। এই ডিমটাকে আমি একটু ঝুরি করে ভেজে নিব। আপনারা চাইলে ডিমটা আলাদা একটা পাত্রে এটা ভেজে নিতে পারেন, আমি একই পাত্রে দিয়ে দিলাম, ঝামেলা একটু কম হবে তাই। এবার এটা একটু শক্ত হয়ে এলেই কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে করে নরম থাকা অবস্থাতেই যদি ডিমটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু সুন্দর করে এই ডিমটা ঝুরি ঝুরি হবে না, এটা কিন্তু সবজির সাথে একেবারে মিশে যাবে, তাই একটু শক্ত হয়ে এলেই এইভাবে করে আস্তে আস্তে নেড়ে এটাকে একটু ঝুরি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। একটু শক্ত হয়ে এলে চামচ দিয়ে এটাকে একটু একটু করে আলাদা করে দিতে হবে, না হলে কিন্তু আবার এটা শক্ত হয়ে গেলে আপনি এটাকে আলাদা করতে পারবেন না। ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিব ভাত,
এই ভাতটা আমার বেঁচে যাওয়া ভাত ছিল। আর ভাতের এই প্লেটটাকে আমি 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই ভাতটা আপনারা ফ্রিজে রাখবেন। আর আপনার ভাতটা যদি একটু দলা পেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি হাত দিয়ে এইভাবে করে একটু ছাড়িয়ে দিবেন, তাহলে আপনার ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ ভাত অ্যাড করে দিলাম। দিচ্ছি রান্না করে রাখা 3-4টা গরুর মাংস, একটু হাত দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনার কাছে থাকলে দিতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনি না দিলেও পারবেন। আবার চাইলে এখানে কেউ মুরগির মাংস রান্না করা থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন, খেতে কিন্তু স্বাদটা অনেক ভালোই লাগে। এইবার ভাতটা একটু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাতটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলে সবজির ফ্লেভারগুলো ভাতের মধ্যে ঢুকবে, এতে কিন্তু আপনার ফ্রাইড রাইসের স্বাদটা অনেক ভালো হবে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনারা চাইলে লবণটা চেক করে কিন্তু লবণ অ্যাড করতে পারেন। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। ফ্রাইড রাইসটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কতটা ঝরঝরে হয়েছে। বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। আর চিংড়িটা মেরিনেট করে রাখার সময় যে মশলা দিয়েছিলাম তার কারণে কিন্তু ফ্রাইড রাইসে খুব সুন্দর একটা কালার এসেছে। আমি একটা বাটিতে কিছু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে এইভাবে করে আমি ফ্রাইড রাইসটা একটু বসিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি। ফ্রাইড রাইসটা আমি চিকেন ফ্রাই দিয়েই সার্ভ করছি। বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।